আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবারাকাতু। জীবন জিজ্ঞাসার সর্বশেষ সেগমেন্ট নিয়ে আজকে আমরা আবারও ফিরে এলাম। আশা করি আপনারা সকলেই আমাদের সাথেই আছেন। আমরা বিরতিতে থাকা অবস্থায় কিছু প্রশ্ন আমাদের কাছে রাখা হয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। একজন ভোন জানতে চায় আবান শব্দটির অর্থ কী বা নাসিফ শব্দটির অর্থ কী। আরেকটি যে জ্যাট কে, এই এই শব্দটি আসলে আমি উচ্চারণই করতে পারছি না, এটার কোনো অর্থ জানা যায় না। প্রথমে আবান শব্দটি হচ্ছে আবান, এটার অর্থ হচ্ছে সুস্পষ্ট হওয়া কোনো কিছু, আবানা ইউবিনু ক্লিয়ার করা। নাসিফ যেটা আছে সেটা হচ্ছে নাসিফ থেকে যে কোনো কিছুকে অর্ধেক করা, অনেক সময় ইনসাফের অর্থে ব্যবহার হতে পারে। এরপরে আরেকটি প্রশ্ন এসেছে যে কালিমা আসলে কয়টি, কালিমা কয়টি। কালিমা তো শব্দের অর্থ হলো, কালিমা হলো একটা সেন্টেন্স বা একটা শব্দকে বলা হয় কালিমা। তাহলে পৃথিবীতে তো হাজার রকমের সেন্টেন্স আছে, তবে ইমানের কালিমা কয়টি সেটা আমরা জানতে পারি। ইমান যেখানের মাধ্যমে আল্লাহর উপর বিশ্বাসকে স্থাপন করা হয় সেরকম কালিমা মূলত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে প্রথম অংশ। এবং ইমানের আরেকটি কালিমা বা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই বিশ্বাসটাকে যখন আমরা সাক্ষীর আকারে পেশ করি, যেমন আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহও নিজে সাক্ষী দিয়েছেন, এই জন্য ঈমানদারদেরকে সাক্ষী দিতে হয়, তখন আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। মূলত কালিমা বলতে আমরা এগুলো বুঝি। তবে ঈমানের কথাগুলোকে আরো বিভিন্নভাবে প্রকাশ করা যায়, আল্লাহর একত্ববাদ, আল্লাহর প্রতি বিশ্বাস বিভিন্নভাবে প্রকাশ করা যায়। যেমন সংক্ষেপে আমরা বলি আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি, এটা হচ্ছে ঈমান, ঈমানের প্রকাশ। আমি বিশ্বাস করি আল্লাহ, আল্লাহ যেরকম তার নাম তার সিফাত গুণ সহ আমি পরিপূর্ণ বিশ্বাস করি, আল্লাহর বিধানকে আমি গ্রহণ করি। তেমনিভাবে ইমানের আর্টিকেলগুলোকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে আমরা এগুলো বলে থাকি, এটা ইমান, যে আমি আল্লাহর উপর ইমান আনলাম, ফেরেশতার উপর ইমান আনলাম, নবীদের উপর, কিতাবের উপর, এবং তাকদীর ইয়াউমুল আখির পরকালের উপর ইমান আনলাম, এবং তাকদীরের উপর ইমান আনলাম। ইসলাম ইমানের এই ছয়টি আর্টিকেলের কথা প্রকাশ। তেমনিভাবে অনেক সময় কালিমা তামজিদ, কালিমা তাওহীদ এরকম নামেও কিছু ওয়ার্ডিং আছে, তবে সেগুলো বিশ্বাসকে প্রকাশের একটা ভঙ্গি শব্দ। এই জন্য মূলত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইমানের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সেটাকে সাক্ষীর আকারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এটা হচ্ছে মৌলিক বিশ্বাস। একজন বোন জানতে চাচ্ছেন যে গত 2 বছর ধরে তিনি চেষ্টা করছেন যে তিনি মা হবেন, অনেক চেষ্টা করার পরেও তিনি কোনোভাবেই মা হতে পারছেন না, এজন্য তিনি খুব রিগ্রেট ফিল করেন। এই অবস্থায় তার কী করা উচিত? এটার উত্তর হলো এই যে আসলে মা হতে পারা, বাবা হতে পারা, সন্তান প্রসব করতে পারা, এটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের হাতে। আল্লাহ পাক যখন আপনাকে দেবেন ইনশাআল্লাহ তখনই আপনি পাবেন। আল্লাহ নিজে বলেছেন ইয়াহাবু, তিনি দান করেন, লিমাই ইয়াশা ও ইনাসা, যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করেন, আর যাকে ইচ্ছা তাকে তিনি ছেলে দান করেন। ওই উজাউয়িজুহুম যুকরান ও ইনাসা, কখনো কখনো ছেলে মেয়ে দুটো কাউকে দান করেন। আবার ওয়াজআলু লিমাই ইয়াশা ও আকিমা, যাকে ইচ্ছা তিনি বন্ধা করেন, অর্থাৎ কোনো সন্তান তারা প্রসব করতে পারে না। তাহলে আল্লাহ বলছেন তিনি দান করেন, ইয়াহাবু তিনি দান করেন, তো যিনি দান করেন তার কাছে আমাদেরকে চাইতে হবে। আমি তো জানি না কোনটা আমার জন্য কল্যাণ, সন্তান হওয়া কল্যাণ না না হওয়া কল্যাণ। হ্যাঁ, মানুষ হিসেবে আমাদের চাহিদা হলো আমরা যেন মা হতে পারি, বাবা হতে পারি, সন্তান আসবে, হাসবে, কাঁদবে, ঘরকে মুখরিত করবে, এটাই আমরা চাই, এটা মানুষের স্বাভাবিক। এবং আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আমাদের কথা বলবে, আমাদের জন্য দোয়া করবে, এরকম মানুষ রেখে যেতে চাই, এবং সেটা হলো সন্তানদের মাধ্যমে।
এই জন্য এটা হচ্ছে আমাদের একটা প্রকৃতিগত আবেগ। এই আবেগটাকে আমরা আল্লাহ থেকে আমরা চেয়ে নিতে হবে, কারণ আল্লাহই দান করেন। দুনিয়াতে আল্লাহ তারা বিভিন্ন রকম করেন, তার শক্তিকে আল্লাহ দেখান। কেউ খুব দুঃখিত কারণ তার ছেলে আছে কিন্তু মেয়ে নেই, একটা মেয়ের জন্য তিনি পাগল। আরেকজন দুঃখিত যে তার সব মেয়ে একটা ছেলে চান। আরেকজন দুঃখিত যে তার ছেলে মেয়ে আছে তবে দেখতে এত সুন্দর না, অমুকের ছেলে মেয়েগুলো কত সুন্দর। তো কাজেই মানুষ সবসময় তাদের চাহিদাকে পূরণ করতে পারে না, আল্লাহই করতে পারেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুসন্তান দান করেন। এই ক্ষেত্রে কয়েকটা দোয়া আমরা সাজেস্ট করবো। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া সূরা আল ইমরানে পাবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন সূরা সাফাতে পাবেন। সূরা মারিয়ামে আছে রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। নবীরা সন্তান চাওয়ার জন্য আল্লাহর কাছে এইভাবে চেয়েছেন, আপনিও সেভাবে চাবেন। আল্লাহ তাআলা যেন আর আল্লাহ তাআলা আপনাদেরকে সুসন্তান। আমরা কলারের দিকে যাব, দেখি নেক্সট কলার কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই আমার একটা ছোট প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। আমার আম্মা বাংলাদেশ থেকে এবছর হজে যাওয়ার নিয়ত করছেন। তো এখন ওই যে মানে মহিলাদের সাথে তো মাহরাম হিসাবে একজনের প্রয়োজন হয়, তো উনি আমার ছোট বোনকে নিয়ে হজে যাবেন চিন্তা করছেন। আমার ছোট বোন রাফলি 22 বছর বয়স, আর বিয়ে হয়নি এখনো। আর সাথে হচ্ছে যে আমার ওই খালাতো ভাই উনি হজের একটা ট্রাভেল এজেন্সি চালান, তো উনি বলছেন যে এইভাবে নাকি যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তো আমার আসলে একটু কনফিউশন আছে, আপনি যদি একটু কাইন্ডলি এই ব্যাপারে একটু বিস্তারিত বলতেন। প্রশ্নটা আমি আরেকটু আপনার কাছে ক্লিয়ার হতে চাই। আপনি এই দেশে থাকেন, আপনার মা বাংলাদেশ থেকে হজে যেতে চাচ্ছেন, এখন ওনার সাথে কোনো মাহরাম নেই? না, ওনার সাথে মাহরাম নাই। তো উনি ওনার মাহরাম হিসাবে চাচ্ছেন আমার বোনকে নিয়ে যেতে, যা 22 ইয়ার্স ওল্ড এন্ড আনমেরিড। আর এই হচ্ছে মূলত ব্যাপারটা। অর্থাৎ আপনার মা এবং আপনার বোন যাবেন? ট্রাভেল এজেন্সি চালান, তো উনি বলতে যেতে নাকি কোনো প্রবলেম নাই। তো আমি আসলে পুরো ব্যাপারটা আমি মানে নিজেই ক্লিয়ার না যে ব্যাপারটা ঠিক কিনা, তো আমি জানি না, এই জন্য আপনাকে জানতে চাচ্ছি। ঠিক আছে, আপনার মায়ের সাথে আপনার বোনকে পাঠাতে যাচ্ছেন যেটির বয়স হলো 22 ইয়ার্স ওল্ড। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। তবে আমাদের উত্তর হবে এরকম যে এই ভাইটি যে প্রশ্নটি করেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তিনি এইখানে থাকেন, তার মা বাংলাদেশ থেকে হজে যাবে এবং তার সাথে তার ছোট বোনকে নিয়ে যাচ্ছেন যার বয়স হলো 22 বছর মাহরাম হিসেবে, এবং তিনি অবিবাহিতা। তো এই এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ হবে কিনা? না, যে কোনো মেয়ে বা মহিলা তিনি যখন হজে যাবেন তাদের সাথে একজন পুরুষ মাহরাম থাকতে হবে, এটা হচ্ছে ইসলামের বিধান। শুধু হজে নয়, যে কোনো বড় লং জার্নিতে যখন তারা যাবেন, সফরে যাবেন, তখন তাদের সাথে পুরুষ মাহরাম থাকতে হবে, এটা হচ্ছে ইসলামের বিধান। সেই হিসেবে আপনার মা তার কোনো মাহরাম নেই, আর আপনার বোন তারও কোনো মাহরাম নেই। তারা দুইজন মিলে একজন একজন মাহরাম হিসেবে কাজ করতে পারছেন না। হয়তো আপনাকে দেশে গিয়ে আপনাকে তাদের সাথে যেতে হবে, অথবা আপনার যদি অন্য কোনো ভাই থাকে তাদেরকে সাথে নিতে হবে, অথবা আপনার বোন যদি বিবাহ দেয়া হয় তখন তার হাজব্যান্ডের সাথে আপনার মাকে সহ তারা যেতে পারবেন। কিন্তু এই মুহূর্তে শুধু আপনার বোন এবং মা, তারা যদি পাসপোর্ট যদি তারা অ্যাপ্লাই করেন সৌদি এম্বাসিতে হজের জন্য, তখন তাদেরকে মিথ্যার আশ্রয় নিতে হবে। তাদেরকে বলতে হবে যেমন আপনার বোন তার কোনো হাজব্যান্ড নেই, অথবা আপনার মায়ের কেউ নেই, কিন্তু কাউকে হয়তো নিজের ছেলে হিসেবে দেখাতে হবে। তাহলে মিথ্যার আশ্রয় নিয়ে হজে যেতে হবে, যেটা হজের মতো গুরুত্বপূর্ণ একটা বিধান সুন্দর থাকবে না। এই জন্য আমরা চিন্তা করব এই ক্ষেত্রে যে মাহরামের ব্যবস্থা করেই হজে যাওয়ার জন্য যেতে হবে। আর ইসলাম এটা এই জন্যই রেখেছে যাতে করে মা বোনরা যখন হজে থাকবেন তখন তারা সিকিউর থাকেন, সফরে যখন থাকবেন সিকিউর থাকে। এই জন্যই একজন পুরুষকে তাদের সাথে রাখতে বলা হয়েছে। আর হ্যাঁ, যদি এরকম হয় যে অনেকগুলো মহিলাদের একটা বড় কাফেলা আছে এবং সেখানে সিকিউর ব্যবস্থা আছে, তখন কোনো কোনো স্কলার বলেছেন হ্যাঁ এরকম গ্রুপের সাথে যারা বয়স্ক মহিলা আছে তারা যেতে পারেন, তবে সবচেয়ে ভালো হলো যে মাহরামকে নিয়েই তাদেরকে যেতে হবে। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি রাখার জন্য। আমরা পরবর্তী কলার দিকে যাব। আসসালামু আলাইকুম।
হ্যালো কলার, সালাম আলাইকুম। কলার প্রশ্নটি রেখে গিয়েছেন কন্ট্রোল রুমে। তিনি জানতে চাচ্ছেন যে মাগরিবের নামাজ যদি যথাসময়ে, যেহেতু সময় কম থাকে, তখন যদি তিনি আদায় করতে না পারেন, তাহলে পরবর্তীতে তিনি আদায় করতে পারবেন কিনা। উত্তর হলো এই যে, মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার পর থেকে ওয়াক্তে শুরু হয় এবং প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত এটা সময় থাকে। এরপর থেকে এশার ওয়াক্ত শুরু হয়। যদি আপনি সাথে সাথে আজানের সাথে সাথে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পড়তে না পারেন, তারপরেও যদি এই সময়ের ভিতরে আপনি সুযোগ করতে পারেন, সুযোগ করে নিতে হবে, সুযোগ করে নিয়ে আপনাকে মাগরিবের নামাজ আদায় করতে হবে। কিন্তু যদি ভ্যালিড কোনো রিজনের কারণে, যে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছেন, আনকনসাস হয়ে গেছেন, অথবা অন্য কোনো ভ্যালিড কারণ হয়ে গেছে, তখন সেটা যখনই আপনার ওই কারণটা দূর হবে, সাথে সাথে আপনি নামাজ আদায় করে ফেলবেন। কাজেই প্রত্যেকটি নামাজের ব্যাপারে আমাদেরকে এটা সচেতন থাকতে হবে, শুধু মাগরিবের নামাজ নয়, যেই কোনো নামাজের ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। তার জন্য একটা নির্ধারিত ওয়াক্ত আছে, যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেকটি নামাজকে সময়ের সাথে নির্ধারিত করা হয়েছে, কাজে সময়ের ভিতরে নামাজ আদায় করতে হবে। আমরা প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের প্রোগ্রামটি আমাদেরকে নতুন নতুন কয়েকটা বিষয়ে শিক্ষা দিয়েছে। প্রথমত, যে আমাদের শারীরিক অবস্থার ব্যাপারে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমরা জানি না আসলে কতক্ষণ আমি সুস্থ থাকব, কতক্ষণ সুস্থ থাকতে পারবো না, এটা পরিপূর্ণ আল্লাহর হাতে। কাজে আল্লাহর উপরে ইমান রাখা, আল্লাহ যে অবস্থায় আমাকে রাখেন ওই অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকা, এটাই হচ্ছে ইমানের দাবি। এবং বিশ্বাস করতে হবে, লাভ এবং ক্ষতি আমাকে কেউই দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এই ঈমান রাখতে হবে জীবনে চলার পথে এবং আমাদের জীবনের পারিপার্শ্বিক অবস্থা থেকে আমাদেরকে ঈমান শিখতে হবে। সেই সাথে আমাদের আজকের বিভিন্ন প্রশ্ন থেকে একটা রিমাইন্ডার এসেছে। আজকে আমরা শাবান মাসে শুরু করে দিয়েছি, রোববার প্রথম তারিখ চলে গেল এবং সোমবার রাত শুরু হয়ে গেছে আরবি আরবি নিয়ম অনুযায়ী, কাজে দ্বিতীয় তারিখ শুরু হয়ে গেছে। এভাবেই আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি রমাদানের দিকে। পবিত্র শাবান এটাও একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতেন না যেমনটা তিনি রাখতেন শাবান মাসে। অন্য মাসে শুধু সোম বৃহস্পতি রোজা রাখতেন সপ্তাহে, অথবা 13, 14, 15 তারিখ প্রতি মাসে চাঁদ করতেন, কিন্তু শাবান মাসে তিনি রোজা রাখতেন। কেন? তার কারণ হিসেবে তিনি বলেছেন, এই মাসে আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। কাজেই আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করি, যাতে করে সুন্দরভাবে আমাদের আমলগুলো, বার্ষিক আমল আল্লাহর কাছে প্রেরিত হয়। মহান রব্বুল আলামিন শাবান মাসে আমাদের জীবনে যেন বরকত দান করেন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন, যাতে করে রমাদানের পূর্ণাঙ্গতা আমরা অর্জন করতে পারি, বিশেষ যেই সওয়াব আল্লাহ রেখেছেন সেটাকে অর্জন করতে পারি। এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রামকে আমরা এখানে শেষ করছি। আশা করছি পরবর্তী জীবন জিজ্ঞাসায় আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।